তো এগুলো ডিনোমিনেটর কে জেড ধরতে হয়, এটা বেসিক কনসেপ্ট না। মেথড অফ সাবস্টিটিউশন আমরা কি বলেছিলাম যে তুমি এমন একটা পার্টকে জেড ধরবে সো দ্যাট অ্যালং উইথ ডিএক্স আরও কোনো পার্ট তোমার চলে আসছে কি না। তো নিউমারেটর তুমি সেই কনসেপ্টে আমরা অলওয়েজ করতাম কি যে ডিনোমিনেটরে যে টার্মগুলো আছে সেই টার্মটাকে আমি জেড ধরতাম, তাতে কী হতো যে ডিএক্সের সাথে নিউমারেটর পার্টটা টোটালি চলে আসতো। বাট এখানে পুরোটাকে জেড ধরলে কি হবে, পুরোটাকে জেড ধরলে কি আসবে আমার, সেটা কোশ্চেন বলছে পুরো পার্টটাকে জেড ধরলে কি চলে আসবে, রাইট? দেখা যাক, লেট ট্যান কিউব এক্স প্লাস টু ট্যান এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তুমি সরি ইকুয়াল টু জেড ধরছো তুমি, তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্ট যদি ডিফারেন্সিয়েট করিস কি হবে, ট্যান কিউব এক্স এর ডেরিভেটিভ কত হবে, থ্রি ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স প্লাস টু ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, রাইট? তো ডেরিভেটিভ করার সময় বলেছিলাম না যে এক্স এর পার ডেরিভেটিভ করে ডিএক্স রাখবে অ্যান্ড জেডের পার ডেরিভেটিভ করে ডিজেডটা তার সাথে রাখবে। তো জেডের ডেরিভেটিভ তো ওয়ান হয়, সাথে ডিজেড তোমার থেকে গেল, আর এই পুরো পার্টের ডেরিভেটিভ ডিএক্স হচ্ছে। ওকে, সো এখান থেকে তুমি সেক্স স্কোয়ার এক্স কমন নিই না, তো সেক্স স্কোয়ার এক্স কমন যায় কি আসছে, থ্রি ট্যান স্কোয়ার এক্স প্লাস টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো দেখ অ্যাকচুয়ালি হ্যাঁ, পুরো ডিনোমিনেটরকে জেড ধরলে চলে আসছে। অনেক সময় এরকম হতে পারে যে পুরো ডিনোমিনেটরকে জেড ধরলে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তখন কি জাস্ট ওনলি ট্যান এক্সকে তুমি জেড ধরতে পারো, ওনলি ট্যান এক্সকে জেড ধরে হয়তো সামটা হতে পারে, ডিপেন্ড করবে সেই সামটা কী টাইপের রয়েছে। বাট অ্যাকচুয়ালি এখানে টোটাল ডিনোমিনেটরকে জেড ধরে আমার কিন্তু পুরো অ্যালং উইথ ডিএক্স টোটাল নিউমারেটর চলে এসছে, এটা খুবই ইজিয়েস্ট কনসেপ্ট। তো এখানে সো ইন্টিগ্রেশনটা কী হলো, তুমি এটাকে আই দিয়ে দাও, সো আই উইল বিকাম টোটালি তোমার কথা হচ্ছে এই পুরোটাই টোটাল নিউমারেটরটা জেড চলে এসছে অ্যান্ড ডিনোমিনেটরটাকে আমি কী ধরেছিলাম, জেড ধরা হয়েছিল। সো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড দ্যাট শুড বি লগ জেড, না লগ মড জেড প্লাস সি। তো লগ মড অফ জেড মিন্স কত, এই যে এটা পুট করে দাও, তুমি যেটাকে জেড চুজ করেছিলে ট্যান কিউব এক্স প্লাস টু ট্যান এক্স প্লাস ফাইভ প্লাস সি, হোয়ার সি ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমরা টপিক তো করছি মেথড অফ সাবস্টিটিউশন, বাট আমি এখানে জাস্ট টেন টু দি পাওয়ার ফোর এক্স থেকে, তো এখানে পার্টিকুলার এই সামে আমরা সাবস্টিটিউশনের কনসেপ্ট কী করে ইউজ করতে পারি, এনি আইডিয়া? টেন টু দি পাওয়ার ফোর এক্স রয়েছে, নর্মালি তুমি যদি ভাবো যে ট্যান এক্সে তুমি জেড নেবে, তো ট্যান এক্স তুমি জেড চুজ করবে, তো ইফ ইউ ডিফারেন্সিয়েট অন বোথ সাইড ডিডিএক্স অফ ট্যান এক্স কী হয়, সেক্স স্কোয়ার এক্স, তো সেক্স স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু জেড ডেরিভেটিভ তুমি জাস্ট ডিজেড, তাই না? মানে সেক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স হবে, তো কী হবে, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে না? তো এখানে তুমি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স তো নেই কোথাও, তো ডিজেডটাকে যে সাবস্টিটিউট তুমি করবে সেখানে কীভাবে করবে, প্রবলেম? দেখো ট্যান টু দি পাওয়ার ফোর এক্সকে তুই ট্যান স্কোয়ার এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্সে ব্রেক করে নে, আমি পারি করতে নিশ্চয়ই, অ্যান্ড যে কোনো একটা ট্যান স্কোয়ারকে তুমি সেক্স স্কোয়ারে কনভার্ট করে নিই আমরা, তাই না? ট্যান স্কোয়ার এক্সকে ধরো আমরা সেক্স স্কোয়ার এক্সকে কনভার্ট করে কি হবে, সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান সরি মাইনাস ওয়ান ডিএক্স মাল্টিপ্লাই করে দাও, ট্যান স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, রাইট? এবার তুমি দেখতে পাচ্ছ যে এইখানে ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এই পার্টটাকে যদি আমি আপাতত ইগনোর করি, তো ট্যান স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন তোমরা কীভাবে করতে পারো, দেখো এখানে ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করতে গেলে আমি আগেই বলা হয়েছে ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় না, তাই ট্যান স্কোয়ার এক্সকে তুমি সেক্স স্কোয়ার এক্সে কনভার্ট করে নেবে, কী হবে, সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এই ফর্মে ডিএক্স ব্রেক করো, কী আসে, ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স
माइनस इंटीग्रेशन ऑफ सेक्स स्क्वायर एक्स डी एक्स प्लस इंटीग्रेशन ऑफ डी एक्स। तो देखते पाच्छिस तोरा सबाई जे इंटीग्रेशन ऑफ सेक्स स्क्वायर एक्स तो हमारे कासे आछे ना, सेक्स स्क्वायर एक्स इंटीग्रेशन आमरा जानी कि हय, एटा डायरेक्ट फर्मूला आछे, एंड इंटीग्रेशन ऑफ डी एक्स सेटाओ आमरा जानी डायरेक्टली कि होते पारे। प्रॉब्लेम होच्छे कि एटा निये, बाट एटा कोनो प्रॉब्लेमेटिक ना, ओई फर्स्ट एड कॉर्नरे करा आछे जे टैन एक्स के जदि तुमि जेड चूज करो देन यू विल गेट सेक्स स्क्वायर डी एक्स एज इट इज जेड। So if tan x is z, then you can put tan square x as z square, and simultaneously by substitution, so we say x square x dx surface, dz we will directly put korte parcho, correct? Minus x square x integration koto hai? Just tan x plus dx integration minus tan x mein plus c1 dite paro, integration of dx x plus c2, and the a integration ki hobe? One third z cube प्लस सी थ्री डी ना राइट माइनस टेन एक्स प्लस सी वन प्लस एक्स प्लस सी टू जो बार तुम इंटीग्रेट करो तर रेसपेक्टे एक कन्सटैंट टाइम आसे दैट इज कॉल्ड इंटीग्रेटिंग कन्सटैंट तर लजिकट आगे बला ठीक तो वन थार्ड जेड क्यूब मीन्स कत जेड हलो टेन एक्स तो वन बाय थ्री टेन क्यूब एक्स माइनस टेन एक्स प्लस एक्स प्लस सी वैन तुम्हार सी वन प्लस सी टू प्लस सी थ्री টুগেদার সি ওয়ান প্লাস সি টু সি থ্রি কনস্ট্যান্ট তো দুটো তিন থেকে যদি আবার সাম করো একটা কনস্ট্যান্ট টার্মই পাচ্ছ তো সেটাকে সি দিয়ে রিপ্লেস করে দেওয়া হলো ইন্টিগ্রেশন সাইন টু এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স প্লাস সেভেন ডিএক্স ডিরেক্টলি দেখা যাচ্ছে এইগুলো না সাবস্টিটিউশন থেকে তোমার কী হচ্ছে যে তোমার অবজারভেশনটা মেন মানে তুমি এখানে যার পাওয়ার অফ অবজারভেশন তোমার বেশি স্ট্রং থাকবে সে এইগুলো খুব ইজিলি করতে পারবে। তুমি এখানে কী করছো যে কোন পার্টটাকে জেড চুজ করলে আমার অ্যালং উইথ ডিএক্স নিউমারেটর চলে আসছে, মানে মোস্ট অফ দ্য সামস তো আমাদের এভাবেই হচ্ছে না যে ডিনোমিনেটরকে জেড তো ধরো অ্যালং উইথ ডিএক্স নিউমারেটর তোমার চলে আসছে। সো এখানেও আই থিঙ্ক সেই বাড়িতেই হতে পারে। তো দেখা যাক তুমি ডিনোমিনেটরকে সেট ধরো লেট সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জেড, ডিনোমিনেটর রয়েছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স প্লাস সেভেন। সো তুমি যদি ডিফারেনশিয়েট করো ইফ ইউ ডিফারেনশিয়েট ইট ইট উইল বি লিখবে এখানে ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে সিম্পলি সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ টু সাইন এক্স ইন্টু আবার সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ করলে আগে টু সাইন এক্স হয়ে যাচ্ছে দেন আবার সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হচ্ছে, কস এক্সের ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স প্লাস জিরো ইকুয়াল টু ডিজেড ডি এক্স কারেক্ট। তো দেখো টু সাইন এক্স কস এক্স এই মানে এটার মানেই হচ্ছে কি সাইন টু এক্স, দেন মাইনাস সাইন এক্স রয়েছে ডি এক্সটাকে লেফটে নিয়ে আসো দ্যাট শুড বি ইকুয়াল টু ডিজেড সি। জাস্ট আফটার সাবস্টিটিউশন তুমি এই পুরো পার্টটাকে জেডে নিয়েছো না তো পুরোটাকেই জেডে চুজ করতে হবে, দ্যাট মিন্স তুমি এক্সের পার্টটাকে জেড যখন জেড চুজ করেছো তো ডিএক্সটাকে তোমার জেডে চেঞ্জ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি এখানে অ্যালং উইথ ডিএক্স নিউমারেটর তোমার চলে এসেছে জাস্ট ডিজেড খুবই ইজিলি। তো দেয়ারফোর তুমি এটাকে যদি আই চুজ করা হতো তো আই ইকুয়াল টু দ্যাট শুড বি সাইন টু এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স দ্যাট মিন্স ডিজেড ডিভাইডেড বাই দ্য ডিনোমিনেটর দ্যাট ইজ জাস্ট জেড। And what is the formula for dz by z? Just log mod of z plus c. So just put z, that is sin square x plus cos x plus 7 plus c. That's your answer. Interesting sum bindu, number 4 jeta royeche. ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স হাউ টু ইন্টিগ্রেট ইট। এতক্ষণ ধরে আমরা যেটা যে কনসেপ্টে করছিলাম যে মেথড অফ সাবস্টিটিউশনের যে তুমি নর্মালি যদি যে কোনো একটা পার্টকে টেক ডিনোমিনেটর ইকুয়াল টু জেড তো টোটালি তুমি অ্যালং উইথ ডিএক্স নিউমারেটর তুমি পেয়ে যাচ্ছিলে ঠিক না, বাট এখানে কি পসিবল হবে সেটা দেখো তো একবার। নর্মালি তুমি জাস্ট একবার আমি চেক করে দিচ্ছি যে ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ানকে সাপোজ তুমি জেড চুজ করলে তো ই টু দি পাওয়ার টু এক্সের ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার টু এক্স দেন টু এক্সের ডেরিভেটিভ টু
ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাই না? ওয়ানের ডেরিভেটিভ তো জিরো হয়ে যাচ্ছে, তো তোমার কী আসছে ই টু দি পাওয়ার টু এক্স, মানে টু ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো তুমি সাবস্টিটিউশন কীভাবে করবে? পসিবিলি তো না, এখানে সাবস্টিটিউশন তো আসছে না, না অ্যালং উইথ ডিএক্স যে টার্মটা রয়েছে সেই টার্মটা তো নেই, অ্যালং উইথ ডিএক্স তোমার ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান আছে, তো কী করে পসিবল? তো এইখানে তোমাকে যে সাবস্টিটিউশনটা তুমি চুজ মানে সাবস্টিটিউশন দেওয়ার আগে একটু মডিফাই করতে হবে সামটাকে, তুমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে ওপর হচ্ছে ডিভাইড করে দাও। ওকে, ডিভাইডিং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স দিয়ে তুমি ডিভাইড করছো বোথ সাইড, তো কী আসবে? ই টু দি পাওয়ার টু এক্স কে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করলে লিখে দিই আমি ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ইন্টিগ্রেশন। জাস্ট ব্রেক ইট, ইট শুড বি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স, রাইট? এবার দেখো একটা ফর্মে এলো, ডিনোমিনেটরও তোমার ই টু দি পাওয়ার এক্স এর দুটো টার্ম রয়েছে অ্যান্ড নিউমারেটরও তাই রয়েছে, তো এবার তুমি সাবস্টিটিউশনটা দাও, এটা খুবই চান্সেস আছে যেটা কিনা তোমার অ্যালং উইথ ডি এক্স নিউমারেটর মধ্যে চলে আসার। তো টেক ডিনোমিনেটর ইকুয়াল টু জেড, দেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কী হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হচ্ছে আগেইন ডি ডি এক্স অফ মাইনাস এক্স, দ্যাট শুড বি মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু ডিজেড ডি এক্স। সো দ্যাট মিন্স উই হ্যাভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স ইকুয়াল টু ডিজেড। দেখে নাও একটু ডেরিভেটিভটা, জাস্ট আমি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড ধরা হয়েছে, রাইট? মানে তোমার যেই ডিনোমিনেটর যেটা আছে সেটাকে এক্স্যাক্ট সেটা পুরোপুরি আমি জেড চুজ করে নেওয়া হয়েছে ডিনোমিনেটর পুরোটাকে, দেন ওটাকে ডেরিভেটিভ করলাম, দেখুন দেখো অ্যালং উইথ ডি এক্স নিউমারেটর তুমি পেয়ে গেলে ডিজেড, তো দেয়ারফোর এটাকে তুমি আই চুজ করে নিই আমি, তো আই শুড বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স টুগেদার ইজ ডিজেড অ্যান্ড ডিভাইড বাই ডিনোমিনেটর ইজ জাস্ট জেড, সো বাই ফর্মুলা দ্যাট শুড বি লগ মড জেড প্লাস সি লগ মড জেড মিন্স জেড কি ছিল, জেড তুমি দেখো কী ধরেছিলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে ধরেছিলাম, তো জাস্ট পুট ইট হিয়ার, দ্যাট ইজ ইউর আনসার। ইন্টিগ্রেশন টু কস এক্স মাইনাস থ্রি সাইন এক্স ডিভাইডেড বাই সিক্স কস এক্স প্লাস ফোর সাইন এক্স ডি এক্স, নাম্বার ফাইভ ট্রাই করো অ্যান্ড নাম্বার সিক্স ট্রাই করো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স। ট্রাই করো এই দুটো সামস, নিয়ার অ্যাবাউট তোমরা এইটার জন্য নেবে হচ্ছে কি এইট মিনিট, এইট মিনিট টাইম নিয়ে এটাকে সলভ ট্রাই করো সলভ করো। আচ্ছা ফাইভটা কমপ্লিট, সিক্সটা আমি শো করছি, তাই তো? ওকে দেখো, সো নাম্বার ফাইভে তাও হিন্টস দিয়ে দিই আমি, জাস্ট টেক সিক্স কস এক্স প্লাস ফোর সাইন এক্স ইকুয়াল টু জেড, ইউ ক্যান ফাইন্ড দ্যাট অ্যালং উইথ ডি এক্স দ্য নিউমারেটর উইল কাম টুগেদার, তোমার ডি এক্সের সাথে নিউমারেটর একসাথে চলে আসবে আফটার দ্য ডিফারেন্সিয়েশন। ওকে, বাট হোয়াট অ্যাবাউট সিক্স, তুমি এখানে এক্স স্কোয়ার মাইনাস লগ এক্সকে জেড ধরলে তোমার টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কি আসবে? দেখা যাক, পুরোটাকে ধরলে আসবে না, তাই না? বাট আমি জাস্ট এই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এত, যে পুরো যদি ডিনোমিনেটরকে তুমি যদি জেড চুজ করো দেন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আই থিঙ্ক আসবে না, বাট আসতে পারে, লেটস সি দেখা যাক কী হয়। এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স তুমি যদি জেড চুজ করো তো কি এখানে কি ইউভি রুল অ্যাপ্লাই হবে, এক্সকে রেখে এই ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স একবার আসছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস লগ এক্সকে রেখে এক্স ডেরিভেটিভ আবার করতে হবে, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু ডিজেড ডি এক্স, বোথ সাইড ডেরিভেটিভ করলে এইভাবেই হবে, দেন এক্স ইন্টু এ ডেরিভেটিভ কত টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এ ডেরিভেটিভ এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স। দেখো এটা তো থেকে এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স তো থেকেই যাচ্ছে, তো কী করে পসিবল যে এখানে তোমার ডেরিভেটিভটা হবে, মানে তুমি এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কোনো কোথাও আসছে, এইখানে আসছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বাট এই পার্টটা কী করবো, ওই পার্টটা তো কোনো প্রবলেম না, এই পার্টটা আসছে না,
তুমি এখানে বলতে পারো স্যার এখান থেকে আমি এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স বের করে নেবো, বের করলে কত হবে, জেড বাই এক্স হবে। তো জেড বাই এক্স যদি পুটও করো তো জেড আর এক্স তো একসাথে রয়েছে, মিলিয়ে মিশিয়ে, তো ওখানে জেড আর এক্স একসাথে মিক্সড থাকতে পারে না, ওটাকে তোমাকে সেপারেটলি অলওয়েজ করতে হয়। তো পুরো টোটাল ডিনোমিনেটরকে তুমি জেড ধরলে পসিবল না, আসছেই না, রাইট? তো প্রবলেমটা কোথায়, যদি এক্সটা না থাকতো, এক্সটা থাকলে সামটা খুব ইজিলি চলে আসতো আমার, ঠিক? তো দেখো তুমি যদি শুধু অনলি এই পুরোটাকে জেড না ধরে অনলি এক্স স্কোয়ার মাইনাস লগ এক্সকে যদি জেড পুট করো, দেখো অনলি এক্স স্কোয়ার মাইনাস লগ এক্সকে যদি জেড পুট করো দেখো কী আসে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, সিম্পলি লগ এক্স আর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স অ্যান্ড জেড মিনস ডি জেড ডি এক্স, জাস্ট এলসিএম, এটাকে এলসিএম করে নাও, টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স, ডিএক্সটাকে লেফটে নিয়ে আসো, ডিএক্স ইকুয়াল টু ডি জেড। তো তুমি দেখতে পারছো এটা ডিএক্স আমি লিখিনি, এটাকে আই চুজ করবো আমি, দেখতে পারছি আমরা টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এই ইনটু ডিএক্স এই পুরোটাই টোটালটাই ডি জেডের রিপ্লেসে তোমার বসে যাবে, তাই না? টোটালটা রিপ্লেসে তুমি ডি জেডটাকে পুট করতে পারো। তো দেয়ারফোর আই ইকুয়াল টু তুমি এই যে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইনটু ডিএক্স এই পুরোটার প্লেসেই তুমি ডিজেড পুট করছো অ্যান্ড ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স মানে কত, জাস্ট জেড, বুঝা গেল? এটাকে যদি আরও সিম্পলিফিকেশন হয়তে সিম্পলিফাই হয়তে ভাবতে হয় তো তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, জাস্ট নর্মালি তুমি ধরো মনে করছো যে ডিএক্স তুমি কীভাবে পুট করে বুঝতে পারছো না, তো এগুলোকে সেপারেট করে নাও না, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স ইনটু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স লিখতে পারি। তো এখানে তো ডিনোমিনেটর তো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তো সেই ডিনোমিনেটর দুটোকে আমি সেপারেট করে দিয়েছি মাল্টিপ্লিকেশন ফর্মে, এগুলো তো মাল্টিপ্লাই, ওয়ান ইন্টু এত, এটা ইন্টু এত, তো আমার তো এটা তো নাও কিছুই না, জাস্ট এটা মানে কি ওয়ান বাই জেড, এটা মানে কি ডি জেড, তো ওয়ান বাই জেড ডি জেড কী হয়, জাস্ট লগ মড জেড সিম্পলি প্লাস সি, তো লগ মড জেড মিনস লগ মড অফ এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স প্লাস সি, where C is called integrating constant, okay? tan x by a plus b tan square x. তো এখানে আমরা যদি নিউমেটারে কি আছে tan x রয়েছে, তো অবভিয়াসলি কথা যে তোমার ডিনোমেটারকে তুমি যদি জেড চুজ করো কোনোদিন tan x তো আসবে না, কজ এখানে a প্লাস বি tan square x আছে, তো tan square x এর ডেরিভেটিভ কি কোনোদিন tan x হয়, সেটা তো পসিবল হয় না, কোনোদিন হয় না। তো এটাকে আমরা কীভাবে করতে পারি, নর্মালি তুমি যদি ভেবেও দেখো যে এ প্লাস বি ট্যান স্কোয়ার এক্সকে স্যার আমরা জেড চুজ করবো, রাইট? তো এটাকে ডেরিভেটিভ করলে তুমি অনলি ট্যান এক্স তো পসিবলই না, ট্যান স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কী হয় টু ট্যান এক্স, তারপরে আবার ট্যান এক্সের ডেরিভেটিভ হবে, তো ট্যান এক্স কোনোদিন আসবে না। তো এটাকে ডেরিভেটিভ করে লাভ নেই, তোমার কী করা উচিত, সামটাকে একটু সিম্পলিফাই করা উচিত, জাস্ট ব্রেক ইট ইনটু সাইন অ্যান্ড কস, ট্যানটাকে তুমি সাইন অ্যান্ড কসের ব্রেক করে দাও, তো সাইন এক্স বাই কস এক্স ডিভাইডেড বাই a plus b into sin square x by cos square x, LCM তো করতে পারবে আই হোক। তো আফটার দ্য LCM তুমি সামটা কীভাবে ফাইন করছো দেখো, সামটা তোমার এরকম আসবে সাইন এক্স ইন্টু কস এক্স ডিভাইডেড বাই এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ডিএক্স, জাস্ট এলসিএমটা করবে না, তারপরে তোমার এই এই পার্টটাই আসবে আফটার দ্য এলসিএম। এস কস স্কোয়ার এক্সটা ওপরে চলে যাবে, মাল্টিপ্লাই হয়ে সাইন এক্স ইনটু কস এক্স হয়ে যাচ্ছে। এবার তুমি এখানে একটা কাজ করতে পারো যে এখানে তুমি যে কোনো একটা পার্টকে ডেলিভারি মানে তুমি চুজ করতে পারো, যে জেড চুজ করতে পারো, কোন পার্টটাকে আমি জেড চুজ করবো, এখানে কস স্কোয়ার এক্সে চুজ করবো না সাইন স্কোয়ার এক্সে চুজ করবো নাকি টোটালটাকে চুজ করবো, পুরো ডিনোমিনেটরকে আমি চুজ করে দেখি কী আসছে, লেট এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড। কেন চুজ করলাম, তার রিজাল্টটা হচ্ছে কি কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ যদি তুমি করো যেটা যেই পার্টটা আসবে তোমার কাছে সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভও সেমই হয়, তাই দুটোই যখন সেম ডেরিভেটিভ তো আমি পুরোটাকে যদি জেড চুজ করি আমার একটা বেটার একটা ফর্ম্যাট আসতে পারে না। তো ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তো এক্সের রেসপেক্টটা তুমি যদি ডেরিভেটিভ করো কী আসছে, এটা এ ইন্টু কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ টু কস এক্স ইন্টু অগেন ডিডিএক্স অফ কস এক্স দ্যাট ইজ মাইনাস সাইন এক্স
प्लस बी इंटू डिडीएक्स अफ सैन स्कोर एक्स की है टू सैन एक्स इंटू डिडीएक्स अफ सैन एक्स कस एक्स इक्वल टू डिजेड डिएक्स। सो हमें देखते ये तुम्हें सैन एक्स कस एक्स पार्टा के तुम कमन दीते बिकज ना ये कस स्कोर एक्स और सैन स्कोर एक्सर डेरिवेटिव दोटो मोरल सेम आसे तो दैट्स व्हाई तुम्हें देखते पाच सैन एक्स इंटू कस एक्स जो तुम कमन नाओ कि माइनस टू ए प्लस टू बी इक्वल टू डिजेड डिएक्स। तो फाइनलि उ हाव सैन एक्स इंटू कस एक्स एर साथ ही तुम्हारे डिएक्स आ तो सैन एक्स कस एक्स डिएक्स के नहीं नाओ एकसाथे एंड डिजेड बाई टू बी माइनस टू ए पार्टा के रेखे दिल। सो नाओ সামটা আমার খুব ইজি হয়ে গেল, আর কিছুই নেই, সামে আর কী রয়েছে এই সাইন এক্স কস এক্স ডিএক্স টোটালটাই তুমি রিপ্লেস করতে পারছো এই ডিজেড দিয়ে, অ্যান্ড ডিনোমিনেটর তো জাস্ট কনস্ট্যান্ট টার্ম, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, রাইট? তো জাস্ট সাবস্টিটিউট করে দাও, এটাকে আই চুজ করা যাক, দেয়ারফর আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জাস্ট ওয়ান আপন, এটা মানে কি জেড, ওয়ান আপন জেড ইন্টু ডিজেড বাই টু বি মাইনাস টু এ। এই লেখার স্টাইলটা একটু ঠিক রাখা উচিত, হ্যাঁ আমি এখন বেশি কমপ্লেক্স লিখছি না, মানে কি স্টাইলটা মেনটেন করছি। এটা কি নিচে ডিনোমিনেটরকে সেট ধরা হয়েছে, দ্যাট মিন্স ওয়ান বাই জেড, আর সাইন এক্স কস এক্স মানে কি দিয়ে এটা মানে কি তোমার এই পুরো পার্টটা, তো এটাকে আমি আলাদা করে বসিয়ে দিয়েছি আর ওয়ান বাই জেডটাকে আলাদা রাখা হয়েছে। তো নাও কি এই টু বি মাইনাস টু এ বিইং কনস্ট্যান্ট টার্ম, এটা কি তোমার আউট অফ দ্য ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন তুমি বাইরে বের করে দাও, তো টু বি মাইনাস টু এ বাইরে চলে গেলো, দেন ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড ডি জেড, সো হাউ মাচ ওয়ান বাই টু বি মাইনাস টু এ ওয়ান বাই জেড, সেম তো একই কনসেপ্ট ইউজ করা হচ্ছে, লগ মড জেড প্লাস সি, নাও পুট জেড, জেডটা পুট করে দাও আনসার চলে এলো। নেক্সট দুটো সাম লিখবো, একটা ডিসকাশন ফর্মে থাকবে, একটা জাস্ট সলভ করবো আমার, ঠিক আছে? তো নাম্বার এইট ইজ ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস কট এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট এক্স, আর নাম্বার নাইন ইন্টিগ্রেশন কস টু এক্স ডিভাইডেড বাই কস এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, তো সাম নাম্বার এইট নিয়ে তোমাদের ওপিনিয়ন শেয়ার করো যে তোমরা কী ওয়েতে এটাকে সলভ করতে পারো, ডিএক্স অবভিয়াসলি রয়েছে, এটাকে কী ওয়েতে করতে হবে, প্রসেস কী? রাইট, নর্মালি ওয়ান প্লাস কট এক্সকে তুমি তো ডিফারেনশিয়েট করলে ওয়ান মাইনাস কট এক্স আসে না, এতদিন তো ডিফারেনশিয়েশনের কনসেপ্ট চলে এসছে না, তো ডিনোমিনেটরকে তুমি যেই জেড চুজ করো দেন যদি ডেরিভেটিভ করো ওয়ান মাইনাস কট এক্স ডিএক্স আসবে না, তো কী করবে এটাকে তুমি ব্রেক ইন্টু সাইন অ্যান্ড কস, ব্রেক ইন্টু সাইন এক্স অ্যান্ড কস এক্স, দেন টেক then substitute the numerator, simply then substitute the numerator, simple, I think chole ashbe ei concept e tumi ei hands ta jodi use koro sum ta solve hoye jabe, thik ache, try korbe eta, and number 9 e ashle ki kore korbo amra, number 9 e ki bete korte pari, eta obviously jehetu if tumi jodi cos x plus sin x ke z choose koro then cos 2x obviously asche na, কস কস এক্সের ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, অ্যান্ড সাইন এক্সের ডেরিভেটিভ জাস্ট কস এক্স, তো কস টু এক্স কী করে আসবে, পসিবল এটা, তো এটা কী ওয়েতে করতে পারি, কস টু এক্সকে হাত দেবো না, সিম্পলি আমি ডিনোমিনেটরকে, হ্যাঁ বলো কিছু বলছো, জাস্ট উই হ্যাভ টু ব্রেক ইট সিম্পলি, জাস্ট সিম্পলিফাই দ্য ডিনোমিনেটর, ইট ইজ ইন দ্য ফর্ম অফ এ প্লাস বি হোল স্কোয়ার, না তো ফর্মুলা ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, রাইট? একদম পারফেক্ট ফর্মে চলে আসছে, তো ইন্টিগ্রেশন কস টু এক্স ডি এক্স, উই নো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইজ ওয়ান, টু সাইন এক্স কস এক্স উইল বি ফর সাইন টু এক্স, নাও সিম্পলি সাইন টু এক্সকে জেড ধরলে কস টু এক্স চলে আসবে, সো লেট এখানে করছি আমি, লেট ওয়ান প্লাস সাইন টু এক্স ইকুয়াল টু জেড,
এবার তো তুমি জানো ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট ইউজ করতে হবে, জাস্ট ডিফারেন্সিয়েট বোথ সাইড। ওয়ান প্লাস সাইন টু এক্সের ডেরিভেটিভ কী হবে? ওয়ানের ডেরিভেটিভ জিরো। সাইন টু এক্সের ডেরিভেটিভ কী হবে? কস টু এক্স, আগেইন ডিডিএক্স অফ টু এক্স, দ্যাট ইজ জাস্ট টু, ইকুয়াল টু ডিজেড ডিএক্স। সো ফাইনালি উই হ্যাভ টু কস টু এক্স ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু ডিজেড, রাইট? না, সো জাস্ট পুট ইট হেয়ার। বাট আমার টু তো নেই, তো টুটাকে ডিভাইড করে দাও ডিজেড বাই টু। কস টু এক্স ডিএক্স দরকার আমার, তো ডিজেড বাই টু হয়ে গেল। ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস সাইন টু এক্স মিন্স ওয়ান বাই জেড। এই ওয়ান প্লাস সাইন টু এক্স ডিনোমিনেটরে রয়েছে, তো ওয়ান বাই জেড ফর্মে নেই না। আর কস টু এক্স ডিএক্স মিন্স কি? ওয়ান বাই টু ডিজেড বা ডিজেড বাই টু যাইছে। সো ওয়ান বাই টুটাকে বাইরে বের করো, ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড ডিজেড একই ফরম্যাট, লগ মড জেড, আগে টু থাকবে হাফ থাকবে, প্লাস সি জেড পুট করো, লগ মড অফ ওয়ান প্লাস সাইন টু এক্স প্লাস সি, ব্যাস মুখস্থ হয়ে যাওয়ার কথা এখন। তো একই প্যাটার্ন খালি রিপিট হচ্ছে না, দ্যাটস ইট। নেক্সট সামে আসি আমরা তোমাদের এমএল আগামের 8.5 এক্সারসাইজের। সেম তোমার মেথড অফ সাবস্টিটিউশনই কনসেপ্ট কন্টিনিউ হবে, তো দেখা যাক এখানে আমরা কী কী সাবস্টিটিউশন দিতে পারি। সেম তোমাকে জেড চুজ করতে হবে, যেই কনসেপ্টে আমরা এতক্ষণ ধরে সাবস্টিটিউশন করছি সেম কনসেপ্টই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সাম নাম্বার 10, তাই তো? এখন নাম্বার 10 ইজ ইন্টিগ্রেশন সাইন রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স, বলো। তো এখানেও সাবস্টিটিউশন ইউজ করতে পারবো আমরা, ইন্টিগ্রেশন মানেই অ্যাকচুয়ালি রুলটা হচ্ছে সাবস্টিটিউশনের, তো ইন্টিগ্রেশন মানে তুমি সাবস্টিটিউশন তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? তো সেখানে তুমি এখানে কী করতে পারি আমরা, কোনটাকে জেড ধরবো, রাইট? তো সাইন রুট এক্স রয়েছে না, তো এই রুট এক্সটাকে তুমি জেড চুজ করো, লেট রুট এক্স ইকুয়াল টু জেড। তো নাও আফটার ডিফারেন্সিয়েটিং ডিডিএক্স অফ রুট এক্স কী হয়? ওয়ান বাই টু রুট এক্স হয়, ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তো সিম্পলি ডিএক্স বাই রুট এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু টু ডিজেড, ঠিক না? তো এই যে সাবস্টিটিউশনটা তুমি চুজ করলে, এক্স এর প্লেসে জেড আনলাম, দেন ডিএক্স অ্যালং উইথ রুট এক্স টু ডিজেড চলে এসছে, জাস্ট পুট ইট হিয়ার। তো ইন্টিগ্রেশন সাইন রুট এক্স মিন্স দ্যাট শুড বি সাইন জেড ইন্টু ডিএক্স বাই রুট এক্স, দ্যাট শুড বি টু ডিজেড, কমপ্লিট। তো টু ইন্টু সাইন জেড ডিজেড, ইন্টিগ্রেশন অফ সাইন জেড মাইনাস কস জেড প্লাস সি, নাও পুট জেড ইকুয়াল টু রুট এক্স, দ্যাট শুড বি মাইনাস টু কস রুট এক্স প্লাস সি, সিম্পল, কমপ্লিট নাম্বার 10। নেক্সট আসো নাম্বার 11, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স ডিএক্স। ইন্টারেস্টিং যে সাইন এক্স ইন্টু সাইন এক্স কস এক্স ডিএক্স, খুবই ইন্টারেস্টিং সাম, তাই না? তো এখানে আমরা কোন পার্টটাকে জেড ধরতে পারি সো দ্যাট তোমার অ্যালং উইথ ডিএক্স আর একটা পার্ট চলে আসে, রাইট? তো ইফ ইউ টেক সাপোজ এটা আই অ্যান্ড লেট কস এক্স ইকুয়াল টু জেড, এই যে কস এক্স যেটা রয়েছে তুমি এটাকে জেড চুজ করে নাও, দেন ইউ উইল গেট মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো সাইন এক্স ডিএক্স মিন্স মাইনাস ডিজেড। তো এই নেগেটিভটা যখন তুমি আই স্টার্ট করছি আমরা ইন্টিগ্রেশনটা, তো নেগেটিভ একদম বাইরে দিয়ে ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সবই তো প্রোডাক্ট ফর্মে আছে না, সবই তো প্রোডাক্ট আছে, তো মাইনাস ডিজেডটা তো প্রোডাক্ট ফর্মে থাকবে, দ্যাটস ওয়াই নেগেটিভ তুমি বাইরে বের করে দিচ্ছ। অ্যান্ড সাইন এক্স ডিএক্স, দেখো সাইন অফ কস এক্স মানে কি? সাইন জেড কস এক্সটাকে তুমি জেড চুজ করেছো, তো সাইন কস এক্স মিন্স কি? সাইন জেড। আর এই সাইন এক্স ডিএক্স এই এই দুটো পার্ট টুগেদার মাইনাস ডিজেড, নেগেটিভ বাইরে চলে এসছে, জাস্ট ডিজেড নিয়ে বসে যাচ্ছে এখানে, সেম থিং। সো ইন্টিগ্রেশন অফ সাইন জেড কি? মাইনাস কস জেড, তো ফাইনালি ইট উইল বি কস জেড প্লাস সি। তো কস অফ কস অফ হ্যাঁ জেড মানে কস এক্স, কস অফ কস এক্স লিখবো, আচ্ছা গ্রেট, প্লাস সি কস অফ কস এক্স প্লাস সি, দ্যাট শুড বি ইওর আনসার। নেক্সট
সাম দেখো নাম্বার টুয়েলভ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ডিএক্স। অ্যান্ড নাম্বার থার্টিন, ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কট স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, সো এই দুটো সামস আমরা এখন ব্যাক টু ব্যাক সলভ করবো। তো নাম্বার টুয়েলভের জন্য কীভাবে করতে পারি, সবই তো মেথড অফ সাবস্টিটিউশন, তো ফর নাম্বার টুয়েলভ আমরা কী সাবস্টিটিউশনটা ইউজ করবো এখানে বল। দেখো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স আছে, তো আমাকে জানতে হবে যে কার ডেরিভেটিভ কী হয়। তো ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কী হয় জানো তো, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো ফর দ্যাট ইফ ইউ টেক মাইনাস ওয়ান বাই এক্স ইজ জেড, দেন ইফ ইউ ডিফারেন্সিয়েট ইট উইল বি ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড ডিএক্স। দেন ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তো মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত হবে, ওয়ান বাই এক্স স্কোয়ার হবে না। তো ডিএক্স বাই এক্স স্কোয়ার, বা তুমি এইভাবে ভাবতে পারো যে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু ডিজেড। সো just put it here, if you took that is I, so I will be equal to integration e to the power z plus 1 into dz. So if you break it integration of e to the power z, just e to the power z plus integration of dz, just z plus c combine করে c লিখে দাও, c1 plus c2 তুমি না লিখলেও কোনো প্রবলেম নেই। তো জাস্ট পুট z দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি, দ্যাট ইজ ইউর আনসার। ঠিক, নেক্সট আসো সাম নাম্বার থার্টিনে। তো আফটার সাম নাম্বার টুয়েলভ যদি থার্টিনে আসি আমরা, এখানে জাস্ট বলো যে কোন পার্টটাকে আমি এখানে জেড চুজ করবো, সো দ্যাট অ্যালং উইথ ডি এক্স আমাদের ফ্যাক্টরসগুলো আমার চলে আসবে। এখানে কোন পার্টটাকে জেড চুজ করা যেতে পারে, সিম্পল দেখো এখানে যদি আমরা অবজার্ভ করি যে অলওয়েজ কী করি আমরা ডিনোমিনেটর থেকে একটা পার্টকে জেড ধরি না, বাট এখানে দেখো সেটা হয়নি, এখানে কি নিউমিনেটর থেকে একটা পার্টকে আমরা জেড ধরেছি অ্যান্ড অ্যালং উইথ ডিনোমিনেটর ডিএক্স চলে এসছে। তো ডিপেন্ড করে এখানে তুমি কী করছো, আমি এখানে চুজ করছি দেখো এখানে কট স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, দেখো এইসব পার্ট যদি তখন থাকবে না যে কট স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, তো কটের সাথে এই টাইপের কমপ্লেক্স কোনো টার্ম থাকলে তোমার এগুলোকে কিন্তু ইন্টিগ্রেশন করা পসিবল হয় না। তাই এই টাইপের যখন তোমার সাউন্ডস থাকে অলওয়েজ দেখবে যে এই কটের সাথে যেই পার্ট থাকছে যে অ্যান্ড সাইনের সাথে যদি থাকে, যদি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনসের সাথে যদি কোনো পার্ট থাকে এরকম এক্স টু দি পাওয়ার এক্স কোনো কমপ্লেক্স পার্ট থাকে দেখবে সেটাকে জেড চুজ করা অ্যান্ড অ্যালং উইথ ডি এক্স নিউমারেটর দেখো আসছে কিনা, তাই হোপফুলি চলে আসবে। এক্স টু দি পাওয়ার এক্স তুমি জেড চুজ করছো, তো ইফ ইউ ডিফারেনশিয়েট ইট উইল বি এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তাই না, উই হ্যাভ টু ইউজ ইউভি রুল ফর দ্যাট, প্লাস ই টু দি পাওয়ার এক্সকে রেখে ডিডিএক্স অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ডিজেড ডিএক্স। সো এক্স ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মিনস জাস্ট ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স কত হবে, জাস্ট ওয়ান, তো দ্যাটস ইট ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তো ফাইনালি উই হ্যাভ ইফ ইউ টেক কমন ই টু দি পাওয়ার এক্স ইট উইল বি এক্স প্লাস ওয়ান and take dx here, it will be dz, the c, the magic. So, কী বললাম, যখনই তোমাদের এরকম কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনসের অ্যাঙ্গেলটা কমপ্লেক্স ফর্ম্যাটে থাকছে অ্যান্ড চেষ্টা করবে যে সেই অ্যাঙ্গেলটাকে জেড চুজ করা, সো দ্যাট অ্যালং উইথ ডিএক্স আদার্স ফ্যাক্টার্স যেগুলো রয়েছে সেগুলো চলে আসে কিনা। ঠিক আছে, এই ফর্ম্যাটগুলো কী ওয়েতে আমরা সাবস্টিটিউশন দিচ্ছি, এই ভ্যারিয়াস টাইপ অফ সামস রয়েছে, তো অনেক টাইপের ফর্ম্যাট আমরা শিখছি সেগুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে, সো দেয়ারফোর আমরা যদি সাবস্টিটিউশন দিই, ইফ ইউ টেক আই ইকুয়াল টু দিস দেন আই উইল বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন দ্য নিউমারেটর বিকামস ডিজেড অ্যান্ড দ্য ডিনোমিনেটর বিকামস কট স্কোয়ার জেড, সো কট স্কোয়ার জেড ইট শুড বি টেন স্কোয়ার জেড ডিজেড অ্যান্ড দেন হাউ টু ইন্টিগ্রেশন টেন স্কোয়ার জেড, হ্যাঁ রাইট, তো উই হ্যাভ টু ব্রেক টেন স্কোয়ার জেড ইন্টু সেক্স স্কোয়ার, না কজ টেন স্কোয়ার তো ইন্টিগ্রেশন হয় না,
So 10 square z means 6 square z minus 1 dz. So finally integration of 6 square z dz minus integration of dz. Integration of 6 square z, that should be 10 z minus z plus c. So 10 z integral, sorry, just like you know, just put z. So 10 of x to the power x minus x to the power x plus c. That is your answer. See that 12 and 13 and bolo ki doubt hai.